বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে অভিযোগ তুলেও একাধিক দাবিতে যৌথভাবে অবস্থান বিক্ষোভে সামিল হলো বাঙালি ছাত্র সমাজ ও বাঙালি যুব সমাজ। মঙ্গলবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বাঙালি ছাত্র ও যুব সমাজের নেতৃত্ব ও সদস্যরা। এদিন স্লোগানের মধ্য দিয়ে বাংলা ভাগের চক্রান্ত রুখতে ও তাদের একাধিক দাবি তোলেন তারা। এদিন দীর্ঘক্ষণ প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। যে আমাদের ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা ভোটে বিপুল বিপর্যস্তের পর থেকেই এখানকার সংসদ বিধায়কদের মাধ্যমে বারবার বঙ্গভঙ্গে উস্কানি, বঙ্গভঙ্গের একটা বাংলা ভাগ, কখনো উত্তরবঙ্গ বঞ্চিত, তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, আলাদা রাজ্যের গঠনের ডাক দিয়েছে। এই যে বাংলা বিভাজন, এর বিরুদ্ধে আমরা আরেকটা কথা বলতে চাই। যদি উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়, সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে আমরা পাশে থাকব। বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন মানে ভাগ বিভাজন নয়, ভাগ বিভাজন মানেই রাজ্য ছোট হয়ে যাওয়া, রাজ্য ছোট হওয়া মানে অর্থনৈতিকভাবে পরাধীন হওয়া। সেই রাজ্যকে কোনো অবস্থাতেই উত্তরবঙ্গকে বিভাজন করা যাবে না। এছাড়া এবং বন্দে ভারত যে নতুন এক্সপ্রেস নিউ ইয়ারে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে, সেইটা বাংলায় চলছে, বাঙালি সেখানে ভ্রমণ করছে, কিন্তু বাঙালি বাংলা ভাষায় পরিষেবা পাচ্ছে না। এটা হাস্যকর না? পারবে এটা মহারাষ্ট্রে, এটা পারবে এটা ও দক্ষিণ ভারতের রাজ্যগুলো? অবিলম্বে বন্দে ভারতে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে, বঙ্গভঙ্গের চক্রান্ত, বঙ্গভঙ্গের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করতে হবে। যে